আজ নতুন এক জায়গায় যাচ্ছি, যেই জায়গার নাম হলো দেবতাকুম। রোয়াংছড়ি এসেছি অনেকবার, আজ প্রথমবারের মতো যাচ্ছি দেবতাকুমে। আর এই কচ্ছপতলি থেকেই রওনা দিচ্ছি দেবতাকুমের উদ্দেশ্যে। বান্দরবন শহর থেকে খুব কাছেই অনেক সুন্দর একটা জায়গা দেখতে চাইলে এবং একদিনের ট্রিপ করতে চাইলে দেবতাকুম অসাধারণ। আর খুব সহজে আসা যায় এবং খুব সহজে এখান থেকে ব্যাক করা যায় এবং খুব কম খরচে। চলে এসেছি দেবতাকুমে, আসতে বেশিক্ষণ সময় লাগে না। শিলবান্ধা পাড়া থেকে এখানে আসতে সময় লেগেছে 15 মিনিটের মতো। মাঝখানে কিছু মোটামুটি কঠিন ট্রেইল আছে, ওগুলি পার হয়ে আসতে হবে। আর এসে এই যে এখানে অনেকগুলি ভেলা আছে, এই ভেলায় চড়ে আমরা কুমের ভেতরে ঢুকব। দেবতাকুমের শেষ প্রান্তে এখন, তবে আসলে শেষ প্রান্ত বলা যায় না, কারণ আমি যতটুকু জানি এটা হচ্ছে দেবতাকুমের প্রথম অংশ। আমার পরিচিত কিছু ট্রাভেলার এই খুন ধরে অনেকটুকু এগিয়েছিলেন, 3 দিন পর্যন্ত যাওয়ার পর তারা আর যেতে পারেননি। ওদের ভাষ্য অনুযায়ী এই খুন শেষ করতে 5 দিনের মতো সময় লাগবে, কারণ এখানে কোনো ভেলা নেই। আপনাকে এই প্রথম অংশ পার হওয়ার পরে আবার ভেলা তৈরি করতে হবে, তারপর পরবর্তী অংশ পার হতে হবে। এভাবে 5 দিন সময় লাগার কথা এই পুরো কুম শেষ করতে। সো ভিউয়ার্স, বলা যায় আমরা দেবতাকুমের প্রথম অংশ শেষ করলাম, আর আমাদের গন্তব্য কিন্তু এতটুকুই। আমরা এখন এখান থেকে ব্যাক করবো। বাই বাই।